নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই যে বাগানভিলিয়াস অর্থাৎ বুগেনভিলিয়া বা কাগজ ফুল যাই বলুন না কেন, এই ফুল গাছ নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা দেখুন কি অজস্র ফুল এসেছে এই গাছের মধ্যে, একেবারে দেখুন আপনাদের চারপাশটা একবার ভালো করে আমি দেখিয়ে দিই। দেখুন পুরো গাছ বন্ধুরা একেবারে দেখুন ফুলে 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 একেবারে ভরে আছে। দেখুন শুধু এই গাছটা নয়, এর সঙ্গে সঙ্গে দেখুন আরও তিনখানা গাছ আমি নিয়ে এসেছি। দেখুন এই প্রত্যেকটি গাছ আজকে বন্ধুরা নিজেদেরকে একেবারে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। দেখুন প্রত্যেকটি গাছ, আবার দেখুন এই যে গাছ দেখাই আপনাকে, এই যে প্রত্যেকটি গাছ বন্ধুরা আজকে ফুলে ফুলে একেবারে ভরে উঠেছে। আর এই যে পাশে যে গাছটা দেখাচ্ছি না, এটাতে অলরেডি আস্তে আস্তে কিন্তু ফুল আসতে শুরু হয়েছে এবং এও হয়তো এক সপ্তাহের মধ্যেই এও নিজেকে এইভাবে নিজেকে ফুলে ফুলে ভরিয়ে তুলবে। না বন্ধুরা, এর আগে আমার এই চ্যানেলে এই যে বাগানভিলাস বা বুগেনভিলিয়া গাছের যে পরিচর্যা অর্থাৎ কিভাবে এই গাছের মধ্যে আমি এই অজস্র ফুল আনতে সক্ষম হলাম, একেবারে স্টেপ বাই স্টেপ সেখানে কিন্তু ভিডিও দেওয়া আছে। প্রত্যেকটি ভিডিওতে অর্থাৎ একেবারে শুরুর থেকে কিভাবে পরিচর্যা করলে আমরা এই গাছ ভর্তি ফুল পাব, দেখবেন দু থেকে তিনখানা তিনটে ভিডিও অলরেডি এই গাছ নিয়ে আমার করা আছে এবং সেখানে প্রত্যেকটি ভিডিওতে গাছের পরিচর্যা সহ খাবার জল প্রদান অর্থাৎ কী রকম খাবার দিলে আমরা এই গাছের মধ্যে অজস্র ফুল আনতে পারবো এবং কীভাবে পরিচর্যা করলে এই গাছ আস্তে আস্তে নিজেকে ফুলে ফুলে ভরিয়ে তুলবে, এই নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাই যে সমস্ত বাগানি বন্ধুরা এখনও ভাবছেন যে আমাদের গাছের মধ্যে কীভাবে আমরা এরকম অজস্র ফুল আনব, তা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে দেওয়া ওই সমস্ত যে ভিডিও আমি আপলোড করে রেখেছি সেই ভিডিওগুলো যদি আপনারা একটু মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনাদের বাগানের মধ্যেও আপনাদের যে বুগেনভিলিয়া গাছ বা এই যে কাগজ ফুলের গাছ, এই কাগজ ফুলের গাছের মধ্যে কিন্তু খুব সহজেই আপনারা এরকম গাছ ভর্তি ফুলাতে পারবেন। তা সেই জন্য বন্ধুদের কাছে অনুরোধ, না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটি অবশ্যই ওই সমস্ত বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা গাছ খুব ভালোবাসে এবং যারা গাছ করতে ইচ্ছুক, তা সেই সমস্ত বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। না বন্ধুরা, যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলি, না তারা যদি ওই সমস্ত ভিডিও দেখে না থাকেন তাহলে পরে তাদের জন্য আমি আবার কিছু টিপস বা এই যে ফুল আনার যে সমস্ত পরিচর্যা সেই নিয়ে সংক্ষেপে আবার আমি কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, ভিডিওটি যদি শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখেন তাহলে বন্ধুরা আপনারাও এরকম ধরনের আপনাদের গাছের মধ্যে ফুল আনতে অবশ্যই পারবেন। কারণ বোগেনভিলিয়া গাছের পরিচর্যা খুব একটা প্রয়োজন হয় না, বিশেষ কয়েকটি দিক আছে, সেই বিশেষ কিছু দিক এবং বিশেষ কিছু পরিচর্যা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে পরে আমাদের গাছের মধ্যে কিন্তু অবশ্যই আমরা এরকম ধরনের ফুল আনতে সক্ষম হব। না তার কারণ হচ্ছে বোগেনভিলিয়া গাছের যে ফুলের যে সাইকেল অর্থাৎ মোটামুটি একবার ফুল হয়ে যাওয়ার পর মোটামুটি 45 থেকে 50 দিনের মধ্যে আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে পরে কিন্তু নেক্সট টাইম আবার এই গাছ নিজেদেরকে এরকমই সুন্দর কিন্তু ফুলে ফুলে ভরিয়ে তুলবে। তাই যে সমস্ত বন্ধু বাঙালি বন্ধু আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, তা তারা এই সমস্ত যে সমস্ত টিপস আমি আপনাদের বলবো এগুলো যদি আপনারা আপনাদের বাগানের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই কিন্তু আমি যখন করতে পেরেছি এবং আমি করতে করতে যে সমস্ত আমার যে অভিজ্ঞতা, কারণ এই গাছ আমার নিজের হাতে তৈরি গাছ, একেবারে গোড়া থেকে দেখলেই আপনারা
বুঝতে পারবেন যে কীরকমভাবে এই গাছগুলো আমি তৈরি করেছি। সেই জন্য বন্ধুদের আমি বারবার বলছি যে এর পিছনে যে সমস্ত ভিডিও আছে এই গাছের, সেইগুলো যদি আপনারা একবার ভালো করে মন দিয়ে দেখে নেন, তাহলে পরে খুব সহজ হয়ে যাবে এই বাগানের মধ্যে আপনাদের এই যে কাগজ ফুল গাছে যে ফুল আনাটা, খুব সহজেই আপনারা এই ফুলটা আনতে পারবেন। কারণ সেই সমস্ত ভিডিওতে আমার কিন্তু ইন ডিটেলস সমস্ত বিষয়টা হাতে কলমে একেবারে দেখানো আছে। তো সেই জন্য আমি আবারও ওই সমস্ত বন্ধুদের আমার সেই সমস্ত পুরনো ভিডিও অবশ্যই দেখার জন্য অনুরোধ করব। এবং আমি আমার যে ডিসক্রিপশান বক্স আছে, তা সেই ডিসক্রিপশান বক্সের মধ্যে ওই সমস্ত আমার যে ভিডিও, সেই ভিডিওর যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তাহলে খুব সহজেই আপনারা ওই সমস্ত ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে যে সমস্ত কথা আমি বলব, বিশেষ করে নতুন যারা ভিজিট করছেন বা নতুন বাগানে বন্ধু যারা রয়েছেন, না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, না এই বাগানবিলাস বা এই যে কাগজ ফুলের গাছ, এরা কিন্তু জল প্রথমত খুব বেশি পছন্দ করে না। সেই জন্য জলের দিকটা আমাদের স্পেশালভাবে কিন্তু নজরদারি করতে হবে। অর্থাৎ এই গাছের মধ্যে যদি আমাদেরকে ফুল পেতে হয়, তাহলে সর্বপ্রথম যে টিপসটা বলবো, না সর্বপ্রথম যে টিপস, সেই টিপসটি হলো এই গাছের মধ্যে কিন্তু আপনাকে জলের একটা শর্টেজ তৈরি করতে হবে। অর্থাৎ আপনাকে যদি বেশি বেশি ফুল আনতে হয় গাছের মধ্যে, তাহলে কিন্তু এই গাছের গোড়াতে আপনাকে খুব বেশি জল দিলে হবে না। না এই গাছ যেহেতু হার্ডি প্ল্যান্ট, অর্থাৎ থর্নি প্ল্যান্ট, এবং এই গাছ খুব একটা জল পছন্দ করে না, কাজেই যদি আপনি জল কম দেন তাহলে কিন্তু আপনার গাছ মারা যাবে না। তা সেই জলের শর্টেজ তৈরি করে প্রথমে এই যে সমস্ত সবুজ সবুজ এই যে পাতা দেখছেন, এই পাতাগুলোকে আপনাকে একেবারে যেরকম গাছ ঝিমিয়ে যায় তার ঠিক ওই রকম একটা সিচুয়েশন আপনাকে তৈরি করতে হবে। এবং তারপরে কিন্তু আস্তে 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 গাছের যে পাতা, সেই গাছের পাতা আপনারা যদি ঝরিয়ে ফেলতে পারেন, এবং জলের পরিমাণ কিন্তু খুব কম, অর্থাৎ ঠিক গাছের বেঁচে থাকার জন্য যতটুকুনি জলের প্রয়োজন ততটুকুনি কিন্তু আপনাদের ওই সময় জল দিতে হবে। তাহলে পরেই কিন্তু বন্ধুরা দেখবেন আস্তে আস্তে এই গাছের পাতা যখন পুরোপুরি ঝরে যাবে, তারপরে কিন্তু এই গাছের যে আসল ট্রিটমেন্ট, অর্থাৎ সেই ট্রিটমেন্ট কিন্তু আমরা শুরু করব। না গাছের পাতা ঝরানোর পরপরই আমাদেরকে কিন্তু এই গাছের মধ্যে খাবার প্রদান করতে হবে, অর্থাৎ তারপরে আমরা এই গাছের গোড়াতে এই গাছের সবথেকে প্রয়োজনীয় যে খাবার, অর্থাৎ এই গাছ 0050 যেটাকে আমরা বলছি পটাশ জাতীয় খাবার, এই পটাশ জাতীয় খাবার কিন্তু খুব পছন্দ করে। তা এই গাছের মধ্যে কিন্তু তারপরেই আমাদেরকে পটাশ জাতীয় খাবার এই গাছকে আমাদেরকে ফিড করাতে হবে। সেই খাবারটা আমি আবার বলে দিই, একটা মিক্স খাবার তৈরি করবেন। সেখানে থাকবে আপনার সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি 5 গ্রাম, আচ্ছা লাল পটাশ যেটাকে আমরা মিউরেটাস অফ পটাশ বলছি সেটা থাকবে 5 গ্রাম, এবং এর সঙ্গে আপনি নিম খোলটা অ্যাড করতে পারেন। তা মূলত এই পরিমাণ খাবার কিন্তু মিশিয়ে এই গাছের গোড়াতে আমাদেরকে দিতে হবে। এবং ঠিক 1 সপ্তাহ পর আবার কিন্তু এই গাছের গোড়াতে আমাদেরকে যে কোনো ধরনের একটা ব্যালেন্স খাবার, অর্থাৎ সেটা 19-19 হতে পারে অথবা 20-20, আমি এই গাছের মধ্যে 20-20-20 যেটা NPK, তা সেই 20-20 NPK 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে তারপরে এই গাছের গোড়াতে কিন্তু দিয়েছিলাম। তাহলে এটা গেল দ্বিতীয় সপ্তাহ। এবং তারপরে পরবর্তীতে যেহেতু প্রত্যেকটি গাছেরই একটা মাইক্রোনিউট্রিয়েন্টের একটা চাহিদা আছে, তা সেই জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করার জন্য বন্ধুরা আমাদেরকে কিন্তু এই গাছের মধ্যে অবশ্যই একটা সিউড লিকুইড, সেটা ওই 2 গ্রাম 1 লিটার জল তাতে মিশিয়ে কিন্তু এই গাছের মধ্যে আমাদেরকে গাছের গোড়াতে আমাদেরকে ওই খাবার দিতে হবে। বাস মোটামুটি এই 3টি খাবার যদি আপনারা এই গাছকে সঠিকভাবে ফিড করাতে পারেন, তাহলে আর বিশেষ কোনো খাবারের এই গাছের কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর শুধু অপেক্ষা বন্ধুরা। এই জাস্ট এই খাবার 3টি ফিড করিয়েই আজকে দেখুন আমার গাছে কিন্তু অজস্র এই যে ফুল, এই অজস্র ফুলে ফুলে কিন্তু এই গাছ নিজেকে ভরিয়ে তুলেছে। তা আমি আগেই বললাম যে এই গাছের খুব একটা পরিচর্যার প্রয়োজন নেই এবং খাবারেরও খুব একটা প্রয়োজন নেই, কারণ এরা খুব কম পরিমাণ খাবার অ্যাবজর্ব করে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এরা প্রদান করে থাকে।
তা সেই জন্য যে খাবারগুলো বললাম এই শুধু এইমাত্র এই খাবারগুলো যদি আপনারা গাছকে সঠিকভাবে ফিড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছের মধ্যে দুর্দান্ত এরকম রেজাল্ট আপনারা পাবেন। আর আরেকটা কথা বলি না, যখন কিন্তু এই গাছের মধ্যে ফুল থাকবে সেই সময়টাতে কিন্তু আমাদেরকে মাটির যে ময়েশ্চার অর্থাৎ এই যে মাটির মধ্যে যে ভিজে ভিজে ভাব এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। কারণ এই সময় যদি গাছকে আমি গাছের মিডিয়া যদি আমার ড্রাই থাকে তাহলে কিন্তু এই গাছ নিজের যে ফুল সেই ফুল কিন্তু আস্তে আস্তে ঝরিয়ে ফেলবে। তো সেই জন্য যদি আমাদের এই গাছ ভর্তি ফুল কন্টিনিউ অনেকদিন পর্যন্ত আমাদেরকে যদি গাছের মধ্যে রাখতে হয় তাহলে কিন্তু এই মাটির যে ময়েশ্চার এই মাটির ময়েশ্চারটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এছাড়া সবশেষে আরেকটা কথা বলি না, এই বুগেনভেলিয়া বা কাগজ ফুল গাছে এরকম গাছ ভর্তি ফুল আনার কিন্তু আরেকটা যে শর্ত সেই শর্তটা হলো এই গাছকে কিন্তু অতি অবশ্যই সর্বক্ষণ রোদের মধ্যে রাখতে হবে। না তার প্রধান এই গাছের এই যে গাছ ভর্তি ফুল আনার কিন্তু অন্যতম একটা প্রধান শর্তই কিন্তু হলো এই গাছকে সর্বক্ষণ রোদের মধ্যে রাখা। কারণ এই গাছকে যদি আমরা সর্বক্ষণ রোদের মধ্যে রাখতে না পারি তাহলে কিন্তু কখনোই এরকম যে ফুল এরকম ফুল কিন্তু আমরা আনতে পারবো না। তা সেই জন্যই অতি অবশ্যই কিন্তু এই গাছকে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম মোটামুটি এই গাছকে আমাদেরকে সর্বক্ষণ রোদের মধ্যে রাখতে হবে, বা আমাদের ছাদ বাগানের বা আমাদের বাগানের যে জায়গায় মোটামুটি সর্বক্ষণ রোদ আসে সেরকম একটা জায়গাতে এই গাছকে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছেও এইরকম ধরনের গাছ ভর্তি ফুল আসবে। আর ভিডিওতে যে সমস্ত খাবারের কথা আমি বললাম প্রয়োজনে এই খাবারগুলি আমরা মাসে 2 বার করে ব্যবহার করতে পারি, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর যে খাবারের কথা বললাম এই খাবার আমরা রিপিট করতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা এরকম দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো। কারণ আমি যেহেতু নিজে এই গাছগুলো নিজে হাতে তৈরি করেছি এবং পুরোপুরি আমি যেরকমভাবে এই গাছগুলো তৈরি করছি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তাই আমার এই সমস্ত টিপস যদি আপনারা ফলো করে আপনাদের গাছে প্রয়োগ করতে পারেন তাহলে অতি অবশ্যই আমি আশা করব আপনাদের কাছেও এরকম গাছ ভর্তি আপনারাও ফুল আনতে সক্ষম হবেন। তাহলে বন্ধুরা মোটামুটি আমি যে পরিচর্যার কথা বললাম মূলত এই পরিচর্যাগুলো করলেই আপনাদের বাগানেও কিন্তু এই যে বাগানবিলাস ফুল বা এই যে কাগজ ফুল অতি অবশ্যই আপনারাও ভালোভাবে গাছের মধ্যে ফোটাতে সক্ষম হবেন। তাই আমার বলা এই সমস্ত যে টিপস এই টিপসগুলো আপনারা ফলো করুন এবং আপনাদের গাছের মধ্যে প্রয়োগ করুন, তাহলেও আপনাদের গাছেও কিন্তু এরকম ফুলে ফুলে অবশ্যই ভরে উঠবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।